সুপ্রিয় শ্রোতা আজ ষোলো জুলাই মঙ্গলবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতে দেশের সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে তিনি বলেন জাতির পিতার ডাকে বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ করেছেন পরিবার পরিজন বাবা মা সবার মায়া ত্যাগ করে শত্রুকে পরাজিত করে বিজয় নিশ্চিত করেছেন তারা মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ দু হাজার চব্বিশ পঁচিশ এর নির্বাচিত ফেলোদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবি বাস্তবায়নের দাবিতে আজ রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে ব্যক্তিগত ও গণপরিবহন চলাচল বন্ধ থাকায় মহানগরী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে রাজধানী কার্যত অচল হয়ে পড়ায় সড়কে দুর্ভোগ পোহাচ্ছেন বহু মানুষ মঙ্গলবার সকাল থেকে নতুন বাজার এলাকায় আন্দোলনকারীদের ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এছাড়া রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের কয়েকটি ইউনিটের এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিউ মার্কেটেও মঙ্গলবার দুপুর বারোটা থেকে সায়েন্স ল্যাবে আন্দোলনকারীরা জড়ো হন পাশেই অবস্থান নেয় ছাত্রলীগ পরে দুপুর দুইটার দিকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে এদিকে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে নিহত ওই শিক্ষার্থীর নাম আবু সাইদ তিনি বেরুবির ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী এছাড়া চট্টগ্রামে আন্দোলনকারীদের সাথে সরকার সমর্থকদের সাথে সংঘর্ষে আরও এক শিক্ষার্থী সহ দুইজন মারা গেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে মঙ্গলবার বিকেল থেকে বিজিবি মোতায়েন করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কোটা আন্দোলন চলছে মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এদিকে আন্দোলনের শিক্ষার্থীদের সমর্থন দিয়ে অভিভাবক সহ সবাইকে রাজ পথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি কোটা আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে মাঠে নেমেছে ছাত্রদল একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানানোর কথা শুনে এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীদের দাবি চলমান পরিস্থিতিতে পাল্টাপাল্টি কর্মসূচিতে নিরাপত্তার সংখ্যায় ভুগছেন তারা এবারে বিশ্ব সংবাদ আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি এ সময় ট্রাম্পের রানিং মেটের নামও ঘোষণা করা হয়েছে স্থানীয় সময় সোমবার উইসকনসিন কনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলের ফিলিস্তিনিদের নিপীড়ন এবং এ দুই অঞ্চলে গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের পাঁচ নাগরিক এবং তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলোর চোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইউ এর প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন এবারে খেলাধুলার খবর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেলো ডি মারিয়া তার এমন ঘোষণার দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আরেক বিশ্বজয়ী তারকা তিনি জার্মানির হয়ে দু হাজার চোদ্দ সালের বিশ্বকাপ জয়ী ফুটবলার থমাস মুলার সদ্য শেষ হওয়া ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানি ছিটকে পড়ার পরই গুঞ্জনটা শোনা যাচ্ছিল অবসরের ঘোষণা দিয়ে তা সত্যরূপে প্রমাণ করলেন তিনি সোমবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি ভিডিও বার্তায় মুলার বলেন জাতীয় দলের হয়ে একশো ম্যাচে গোল করার পর আমি বিদায় জানাচ্ছি রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এর আজ ষোলো জুলাইয়ের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম